গুড মর্নিং ফ্রেন্ড, সুদীপ্ত সোয়ালদের আরও এক নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। অনেক দিন হলো ঘরের কাজকর্ম ঠিকঠাকভাবে শেয়ার করা হয় না তোমাদের সাথে। সেই সকাল 9টা 10টা থেকে ব্লগ শুরু করি, ততক্ষণে আমার ঘরের প্রায় কাজই হয়ে যায়। শুধু ওই রান্না খাওয়া দাওয়া, ওই বিকেলে ঘুরতে যাওয়া, অন্যের সাথে খেলা, ওইটুকুনই শেয়ার করা হয়। আজ ভাবলাম প্রথম থেকে একেবারে শুরু করব, মানে ঘুম থেকে ওঠার পর ঘরে যেসব কাজগুলো করি ওইগুলো সমস্তটাই আজকে শেয়ার করব। বার্ষিক কাজ বলতে তো তেমন একটা কিছু আমার থাকে না জানো, কারণ রাতের বেলায় খাওয়া দাওয়ার পরেই আমি রান্নাঘরের সমস্ত কাজ মিটিয়ে নিই। ওই এঁঠো বাসনপত্র সকাল অবধি ধুয়ে রাখতে আমার ইচ্ছা করে না, তবে বাড়িতে থাকলে কিন্তু এটা সকালবেলায় ধুতে হয়, যেহেতু পুকুরে কাজকর্ম হয়। তো রাত্রেবেলা তো আর বাসনপত্র নিয়ে পুকুরে যাওয়া সম্ভব হয় না, সেই সকাল অবধি অপেক্ষা করতে হয়। এখানে তো কোনো অসুবিধা নেই, এখানে তো ঘরের মধ্যেই জলের ব্যবস্থা, তাই আমি রাতেরটা রাতে ধুয়ে রেখে দিই। সকালবেলা আমার রান্না করতেও সুবিধা হয়। তার ঘর ঝাড় দেওয়া শেষ করে এখন চলে এসেছি বাথরুমে জামাকাপড়গুলো সার্ভে ভিজিয়ে রাখতে। প্রত্যেক দিনই তো কম বেশি জামাকাপড় ধোয়া হয়, কিন্তু আজকে এই জামাকাপড়ের পরিমাণটা দ্বিগুণ হয়ে গেছে। যাই হোক, এখন জামাকাপড়গুলো সার্ভে ভিজিয়ে চলে এসেছি ঘর মোছার কাজ করতে। এখন যেহেতু ওর বাবা মেয়ে ঘুম থেকে ওঠেনি, এটাই সুযোগ, তাড়াতাড়ি করে আমাকে ঘরটা মুছে নিতে হবে, বিশেষ করে এই হলটা। তোমাদের তো আমি বারবার বলি যে অর্ণা তো জানো যখনই আমি কাজ করবো ও পেছন পেছন দৌড়বে, বিশেষ করে যদি দেখতে পাই যে মা জলের বালতি নিয়ে কাজ করছে, তাহলে আর তাকে ধরে কি, দৌড়ে দৌড়ে চলে আসবে এই জলের বালতি নিয়ে খেলা। আর বালতিটা তো নোংরা থাকে, ঘর মোছা জল মানে বুঝতেই পারছো, যতই আটকাতে যাবো ততই জিত করবে আর কান্না করতে থাকবে। দুটো ঘর, হল, সামনের বারান্দা মোছা কমপ্লিট, এখন শুধু বাকি রান্নাঘর আর পেছনের বারান্দা। তো রান্নাঘর মোছার আগে ভাবলাম যে রান্নাঘরের স্ল্যাবটা পরিষ্কার করে নিই। রান্নার জায়গা থেকে বেসিন অবধি প্রায় সময় মোছা হয়, কিন্তু এই জায়গাটা না বারবার মোছা হয় না, তো হয়তো দুদিনে তিন দিনে একবার করে মোছা হয়। এই জায়গাটা তো খুব একটা ব্যবহার হয় না, থালা বাসনগুলো থাকে, তাই এখন একটু পরিষ্কার করে নিচ্ছি। এর মধ্যে দেখো অর্ণাও উঠে গেছে, ওকে কোলে নিয়ে কিছুটা পরিষ্কার করলাম, তারপর অবশ্য ওকে খাইয়ে দিয়েছি। ওকে খাওয়াতে খাওয়াতে অর্ণার পাপাও ঘুম থেকে উঠে গেছিলো, তাই ভাবলাম ওকেও চা টিফিনটা দিয়ে যাই। ওর জন্য মেখেছি মুড়ি, কাঁচা ছোলা, পেঁয়াজ, টমেটো, চানাচুর দিয়ে আর সঙ্গে লিকার। ওকে খেতে দিয়ে চলে গেছিলাম সোজা বাথরুমে, প্রথমে জামা কাপড়গুলো ধুয়েছি, তারপরে চুলে শ্যাম্পু করে স্নান করে বেরোতে বেরোতে 11টা বেজে গেছে। ছাদে আসার আগে একটা চিন্তায় শুধু মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল যে আজকে তো একগাদে জামা কাপড় ধুয়েছি, এর মধ্যে যদি ছাদটা আমি ফাঁকা না পাই তাহলে এতগুলো জামা কাপড় নিয়ে যাবো কোথায়। তবে ছাদে এসে যখন দেখলাম সব কটা দড়ি ফাঁকা আছে, তখন কিন্তু আমার মনে বেশ আনন্দ হচ্ছিলো যে আমার আর চিন্তা নেই, এদিক ওদিক কোথাও নিয়ে যেতে হবে না, ছাদেই সব পরে জামা কাপড় মেলতে পারবো। নিচে এসেই আগে ভাতটা বসিয়ে দিয়েছি, তারপর সবজি কেটে দিকে দেখো বেগুন ভাজাও বসিয়েছি। আজকে রান্না করছি বেগুন ভাজা, আর হবে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। ঝোলের নামটা শুনে অর্ণার পাপা একটু টেনশন করছিলো, কারণ ও না কিছুদিন হলো রিজ রান্না খেতে পারছে না, তাই বলেছি আজকে পাতলা করেই ঝোল বানাবো। আমি খেতে খেতেই রান্না করছি, কারণ 11টা বেজে গেছে, খিদেও পেয়ে গেছে, আর রান্না দেরি করবো বললেও হবে না, যেহেতু একটার মধ্যে ওকে খেতে দিতে হবে। তাড়াতাড়ি করে সবজিগুলো খেতে নিয়েছি, আজকে রান্না হচ্ছে বেগুন ভাজা আর অল্পকপি বলছি আর ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। এখানে কয়েকটা গাজরও আছে, এটা অবশ্য অর্ণার জন্য, কারণ আজকে আর ওর জন্য আলাদা করে সবজি কেটে দেওয়া হয়নি হাঁড়ির মধ্যে, তাই ভাবলাম যে আজকে একসাথেই রান্না করে নিই। তো তরকারিটা বের করে নিয়ে তারপরে লঙ্কা দেবো, মানে বেগুন ভাজা বসিয়ে দিয়ে বেগুন ভাজাটা হতে থাকবে, সেই যে মাছটা ভরে আসি, তারপরে খেতে খেতে রান্নাগুলো করবো। আর এই যে এখানে বাবা মেয়ে বসে টিভি দেখছে, না বাবা মেয়ে বসে টিভি দেখছে বলাটা ভুল, বাবা টিভি দেখছে আর মেয়ে ফোন দেখছে। ও গেছিলো আমার কাছে, বললাম আমি খাই, রান্না আছে, তুমি যাও খাই, ওই জন্য আমার কাছে এসে গেছি। এগারোটা 20 হয়ে গেছে, ওই জন্য আর বেশি কিছু রান্না করছিও না, ওই বেগুন ভাজা আর মাছের ঝোল। ভালোই তো নাচ হচ্ছে, নাচ বাবার গলায় বসে নাচ হচ্ছে, মাছগুলো তরকারিতে দিয়ে দি। যা আমার তরকারি কিন্তু হয়ে গেল, স্নান করবে চলে যাও, আর 2 মিনিট হলে হয়ে যাবে। বলো আমি বলে হ্যাঁ বলে দাও, বলে হ্যাঁ
এখানে বসে কি? ভাত নিয়েছি, তরকারি নিয়েছি, চলো খাইয়ে দিই চলো। আরে মাছের ঝোলটা কিরকম হয়েছে গা? জবরদস্ত ভালো। একটা উত্তর দিল জবরদস্ত ভালো। আজকে তো আর রিজ হয়নি, কড়াও হয়নি, আজকে ঝোল খেতে ভালো লাগছে তো? ভালো লাগছে। না মাঝে মধ্যে পাতলা তরকারি খেতেই বেশি আমার ভালো লাগে। হ্যাঁ আচ্ছা, ঝোল ওই জন্য বেশি করে রেখেছি, মানে জুসটা বলছি। এটা কি স্টাইল রে, খেতে খেতে এক পায়ে জুতো? হ্যাঁ এ পাপা খাওয়া শেষ হয়ে গেল, দেখ তো পাপা আজকে ঝোল খেতে আপত্তি নেই, সঙ্গে অবশ্য রসুন আচার নিয়েছে। তোর বাবার জন্য আজকে পাতলা করে ঝোলটা বানালাম। সোনা পাপার খাওয়া হয়ে গেল, এসো খাইয়ে দি, মাও খাবে তো, এসো তাড়াতাড়ি এসো। এক পায়ে জুতো পরে নিয়েছে, দিয়ে সেখানে আবার উঠে দাঁড়াচ্ছে দেখার জন্য। চলে এসো চলে এসো, লাস্ট দেখা হয়, পাপার খাওয়া হয়ে যাচ্ছে, পাপা যাওয়ার সময় তোমার খাওয়া শেষ হচ্ছে না, এসো তাড়াতাড়ি এসো। আর না আর একটু আছে, নিয়ে নাও, এটা ফুল নাও, ফুল খাবে যে, হাই ফুলকপি খাবি যে। উফ এই মেয়েটাকে বলে বলে না মুখ ব্যথা হয়ে যাবে, আসবে না। ফুলটা কে খাবে, ফুলটা কে খাবে? হে বাবা সেখানে জজ আছে, না 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 তাড়াতাড়ি নাও, উফ এই নাও ফুল নাও, আ করো আ করো, এই হা দেখ আমার ভালো লাগে না, এই না ফুল নে ফুল, উফ নাও। এ তুই কোথায় যাচ্ছিস? কাজে কাজে আবার কি কি নিয়ে যাচ্ছে দেখো, চাবি রিং আর চামচ, জুতো পরেছিস? জুতো? আরে জুতো লাগবে না, কাজে যাচ্ছিস কিরে? এবার থেকে তুমিও ডিউটি যাবে নাকি? ডিউটি টাটা বাই বাই। দেখো সবাই এবার থেকে অর্ণাও ডিউটি যাচ্ছে। না কোলে, মা কোলে নিয়েছে। আচ্ছা পাপার কোলে যাও, যাও পাপার কোলে যাও, পাপার কোলে যাও, নিচে দাঁড়াস না, নোংরা না। কাজে যাবে তুমিও, সবাইকে বলে দাও, বলো আমি ডিউটি যাচ্ছি, বলে দাও, বলে দাও সবাইকে, এখানে বলে দাও, সবাই দেখছিলে তোমায়, বলে দাও, বলো আমি কাজে যাচ্ছি, বলে দাও। এবার থেকে আমার সোনাও কাজে যাচ্ছে, সবাই দেখো আমার সোনা কত বড় হয়ে গেছে, কাজে যাচ্ছে। লক্ষ্য রাখতে হবে তোমায়, না সোনা নিয়েছ লক্ষ্য নয়। হ্যাঁ গাইছ, গাইছ ফুটে গাইছ, চাবি নিয়ে আসো নি, বাস তোমার বাবা কিছু না কিছু ফেলেই যাবে, এগার দিন বাদ থাকে নালে প্রায় দিনই কিছু না কিছু ফেলে যায়। চাবি 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 কোথায় রেখেছে রে, দাঁড়া দেখি কোথায় জিনিস রাখবে তার ঠিক নেই, একবার বলবে এখানে আছে, একবার বলবে সেখানে আছে। হ্যাঁ এবার পেয়েছি, ঘুম পাড়াবো চলো। হ্যাঁ চলো আগে খেয়ে নেই, তারপর তোমার ঘুম পাড়িয়ে আমার ছাদে যেতে হবে, এক গাদা জামা পড়ে আছে ছাদে, ওইগুলো উল্টে পাল্টে দিতে হবে। দাঁড়া মা ভাত বেড়ে আনো, ভাত খাবে মা? চেতন তোমার দাদা, আচ্ছা দাদা পাঞ্জা সারা আর গেল, আস্তে আস্তে চকলেট দেবে। ম্যাগি রান্ডি প্যাকেট তারা, ওখান থেকে উঠে আস, এখানে কয়েল জ্বালিয়ে দিচ্ছি, ফ্যান চালিয়ে দিচ্ছি, চলে আয় এখানে উঠে আসবা, মেয়েগুলো রান্না ঘরে রেখে আসি। আজকে বিকেলবেলা ঘুরতে ঘুরতে একটু বাজারের দিকে চলে গেছিলাম, বাজারে গিয়ে দেখতে পেলাম অনেক রকমের মাছ উঠছে আর বেশ সস্তাও,
তাই দেরি না করে কিছুটা মাছও নিয়ে নিয়েছি। আর ফেরার সময় ওই সামনের দোকান থেকে কয়েকটা জিনিস নেওয়ার ছিল, ওগুলোও নিয়েছি। তবে মাছটা না কেটে আনতে পারিনি, কি বলছো বলো? চকলেট কেটে দিতে হবে, ওর আগের বায়না হচ্ছে চকলেটটা কেটে দিতে হবে। আচ্ছা এসো এসো, চকলেট কেটে দিচ্ছি, বসো। তো মাছটা কেটে আনিনি, মাছটা কাটতে হবে বাড়িতে। কেটে আনলে না অনেকটাই দেরি হয়ে যেত, কারণ অনেকটা লাইন। তারপরে এ সময় এটা প্রচণ্ড মশা হয়। এই দোকানে দাঁড়িয়ে কিছুটা জিনিস নিয়েছি, সামান্য কটা জিনিস, গো 3-4 জিনিস, তাতেই মশা কামড়ে দিয়েছে পায়ে। তোমাকেও কামড়েছে মশা? হ্যাঁ, ওই জন্য আর ওখানে দাঁড়াইনি। হ্যাঁ, তার থেকে ভালো ঘরে বসে সময় নিয়ে মাছ কাটবো নিজের মতো করে। ওই দেখো, দেখেছো এক জায়গায় দেখো 3 মশা কামড়ে দিয়েছে। এই জন্য আর দেরি করিনি, তাড়াতাড়ি করে পালিয়ে এসেছি। দেখো 6:30 মধ্যে আমরা ঘরে চলে এসেছি। হ্যাঁ খাবো, এটা কেটে দিই তাহলে, এটা পরে খাবো, কোনটা আগে খাবে বলো? আর অরণার জন্য নিয়েছি, এই যে প্রথমে এই চকলেটটা নেওয়া হয়েছিল, চকলেট না এটা বিস্কুট চকলেট টাইপের। আর এই দোকান থেকে এটা নিয়েছি, মানে বাজার থেকে নিয়েছি এটা। আর এই সামনে দোকান কোনটা 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 এটা এইটা 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 আচ্ছা কেটে দিচ্ছি। মা মেয়ে দুজনেই জামা পাল্টে নিয়েছি, এবার এই বাজারগুলো গুছিয়ে রাখি, তারপরেই বসবো মাছ কাটতে। এই দোকান থেকে বেশি কিছু বাজার আসেনি, আগেই বললাম। এই এনেছি ম্যাগি, 2 ম্যাগি এনেছি, আর এনেছি 2 স্ক্রাবার এক্সোট। এই যে আরেক প্যাকেট ম্যাগি, এই যে দেখতে পাচ্ছ 2 ম্যাগি আর 2 স্ক্রাবার। আর নিয়েছি কলা, 3 নিয়েছি, কারণ কালো হয়ে গেলে তো খেতে চায় না, সেই শেষ পর্যন্ত আমাকেই খেতে হয়, তার থেকে ভালো 3 নিয়ে আসি। এই 3 হয়তো 2 লেগে যাবে শেষ করতে, মানে আজকে নিয়ে এসেছি, দেখা যাবে কাল হয়তো খাচ্ছে না, পরশু খাচ্ছে। আর নিয়েছি চিনি, আর এই যে পেঁয়াজ, দেখতে পাচ্ছ দেখো, এই যে এখানে আছে পেঁয়াজ। এই হচ্ছে আমার বাজার, এইটুকুনে নেওয়ার ছিল, এইটুকুনে নিয়েছি। ইচ্ছে ছিল সকালবেলায় বাজারগুলো করে নেবো, কিন্তু ওই কাজ করতে করতে তো 11টার বেশি হয়ে গেছে। যদি অরণ্যের পাপাকে বলতাম হয়তো সামনের দোকান থেকে এনে দিতো। দেখেছো আমি কথা বলতে বলতে চিনি নিয়ে আসছি, অরণ্যাকে জল খাওয়াবো বলে আসছিলাম, কিন্তু জলের বদলের জায়গায় চিনি নিয়ে গেছি। তো ওকে আর বলা হয়নি, ও আনেনি। ভাবলাম যে বিকেলবেলা অরণ্যাকে নিয়ে যখন বেরোবো তখনই না হয় বাজারটা করে নেবো। হাত, আচ্ছা হাতটা চটচটে হয়ে গেছে, চকলেট খেয়েছে, হাতের অবস্থা দেখো। আচ্ছা আমি জল খাইয়ে দিচ্ছি, তারপরে হাত ধুয়ে দেবো। না জলটা খেয়ে নাও, ঘুরে ঘুরে এসছো, একটু জল খাও। এখন এটা বসে খাও। হ্যাঁ আমি মাছটা নিয়ে আসি, মাছটা কাটতে হবে যে, চলো এবার যাই মাছ কাটতে বসি। তার আগে একটা থালা নিয়ে, আমি কিন্তু 3 মাছ নিয়েছি, দাঁড়া তোমাদের একবার দেখিয়ে দিই এখানে কী কী মাছ নিয়েছি। এটাতে আছে পাতিয়া মাছ, যেটা আমাদের সবসময়ের জন্য ভালো লাগে। তো এই হচ্ছে পাতিয়া মাছ, 2 নিয়েছি, অনেকগুলো ছিল কিন্তু আমি বেশি নেই, এতগুলো নিয়ে কাটতে তো অনেকটা সময় যাবে না। তো আর নিয়েছি কুচো চিংড়ি, এই যে এখানে আছে কুচো চিংড়ি, কুচো চিংড়িটা শেষে কাটবো। আর এটাতে আছে পার্সে মাছ, পার্সে মাছগুলোও কিন্তু বেশ ভালো, দেখো এই যে একদম চকচক করছে, ওই জন্যই দেরি না করে নিয়ে নিলাম। তো পার্সে মাছটা একটু বেশি করে নিয়েছি, আর বাকি 2 মাছ হয়তো সমান সমান বা একটু কম বেশি হবে। ওখানে যদি লাইন দিয়ে দাঁড়াতামও এই পার্সে মাছ আর এই পাটিয়া মাছটাই কেটে দিত, কুচো চিংড়ি কোনো দোকানেই কেটে দিতে চায় না, বড় চিংড়ি হলে কেটে দিতে চায় কিন্তু কুচো চিংড়ি কেটে দিতে চায় না। তাই ভাবলাম যে সেই তো ঘরে মাছ হাত করতে হবে, তার থেকে চলো ঘরেই নিয়ে যাই, ঘরে বসে সময় দিয়ে কাটা যাবে। আর আজকেও তো রান্নার চাপ নেই, মানে এখন কদিন আমার রাতে রান্নার চাপ নেই বললেই চলে, দুপুরবেলা একবার রান্না করছি আর ওইটাই রাতে খাওয়া হয়ে যাচ্ছে। যেহেতু অরণ্যের বাবা ভাত নিয়ে যাচ্ছে কদিন, তো আমি আর আলাদা করে আমার জন্য কেন রাতে রান্না করব, ওই একেবারে রান্না করে নিই, ভাত তরকারি রেখে দিই। তো দুপুরবেলার ওই মাছের ঝোল আছে, ওই যে ওখানে ঢাকা দেওয়া আছে, হাঁড়িতে ভাত আছে, খাওয়ার সময় গরম করে নেবো। তো এখন যাই মাছ কাটার অভিযানে, এই 6:30 বা 7 বাজে, হয়তো 6:30 হয়তো পৌঁছেছিলাম, কটা বাজে দাঁড়ো, এই যে 6:45 বাজে এখন, এখন থেকে শুরু করবো মাছ কাটা, কতক্ষণে শেষ হয় দেখা যাক। আমি জানি এই 2 মাছ কাটতে বেশি সময় লাগবে না, বেশি সময় লাগবে। হ্যাঁ
আমার মতো কিন্তু আমার মেয়েও খুব খুশি মাছ দেখে। কত মাছ এনেছে মা? কাটবে, তুমি এখানে বসে খেলা করবে, ঠিক আছে? আচ্ছা ফোন চালিয়ে দিতে হবে, দেখলে কথাটা? ওকে নাকি ফোন চালিয়ে দিতে হবে, সেই ভালো, নয় না আমি ফোনই চালিয়ে দিবো, নাহলে দেখা যাবে মাঝে মধ্যে এসে এই হাত দিস না হাত দিস না, এই যে এতক্ষণ থেকে হাত দেওয়া শুরু হয়ে গেছে, মা হাত দিচ্ছে মানে ওকেও হাত দিতে হবে, তার থেকে ভালো একটু ফোন চালিয়ে দিই, ও চুপচাপ বসবে। চলো বসো, ফোন চালিয়ে দেবো, বসো, যাও যাও, বসো বসো। হ্যাঁ বলো। আচ্ছা কোলে নিচ্ছি, তুমি হাতটা ধুই দেখো, হাত দেখো, হাত দেখো, দেখেছো হাতে নোংরা হয়ে আছে না, আমি হাতটা ধুয়ে নিই, কোলে নেবো, ঠিক আছে? কি লেগেছে না কি লেগেছে? আচ্ছা আর দেবো না, আর দেবো না, যা হোক, ঠিক আছে। মাছ কাটা শেষ হয়েছে 9:15, মাছ ধুয়ে জায়গা পরিষ্কার করতে করতে 9:30, তখন বসে মাছ কাটতে কাটতে আমার কোমরটা ধরেও গেছে, এত কষ্ট করে মাছ কাটলাম বাছলাম ধুলাম আর খাবো না তাকে হয়, তাই মা মেয়ে দুজনের জন্য এই যে দু পিস মাছ ভাজা বসিয়ে দিয়েছি। তোমার পাপার আর খাওয়া হলো না, ওর ততক্ষণে খাওয়া হয়ে গেছে, আর এখন যদি মাছ ভাজা করে রাখি খালি মুখে মাছ খেতেও চাইবে না, তার থেকে ভালো কালকে ওকে মাছ ভাজা করে দেবো। হ্যাঁ মাছ খাবো তো, এখনো কিন্তু মাছের ডাব্বাগুলো ফ্রিজে ভরা হয়নি, এই যে সমস্ত গুছিয়ে রাখা আছে, এবার এক এক করে যাব ফ্রিজে গুছিয়ে রাখবো, আর তারপরে ভাতটা গরম করে অয়নাকে খাইয়ে দেবো, যেহেতু মাছ ভাজা করছি ও একটু ভাত খেতেই চাইবে, তাই আজকে আর ওর জন্য কোনো খাবার বানাচ্ছি না, ওই মাছ ভাজা দিয়ে একটু ভাত খাইয়ে দেব। খাওয়া দাওয়ার পরে আবার জল ভরতে হবে, মাছ কাটার চক্করে আজকে দেখো জলই ভরা হয়নি, বোতল সব খালি পড়ে আছে আর জলের গামলা এখানে ঠান্ডা হয়ে বসে আছে। 9:30 বেজে গেছে তো, এখন আর জল ভরবো না, আগে ওকে খাইয়ে দিই, তারপরে এসব কাজগুলো হবে, যাই তাড়াতাড়ি করে মাছগুলো ফ্রিজে ভরে দিই। তো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি, ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ব্লগটা ভালো লাগলে একটা লাইক করবে আর শেয়ার করে দিবে, আর চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও, পাশে যে বেল বাটনটি আছে সেটিও প্রেস করে দিও। দেখা হচ্ছে পরের ব্লগে, আজকের মতো সবাইকে গুড নাইট, শোনো একটু টাটা করে দাও।